শাহরুখ খানের কথা শুনে আমরা একদম ইমপ্রেসড হয়ে গেছি। স্ট্যাটিস্টিক্যালি রিকশায় গেলে কিন্তু মেজরিটি প্রেম করে না, অফ কোর্স নট, বন্ধুত্ব এর নিচে কি আছে? একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, শাহরুখ খান বলছে প্যার দোস্তি হ্যায়, বুলশিট, একদম ফালতু কথা। কারণ হচ্ছে এই শাহরুখ খানের কথা শুনে আমরা একদম ইমপ্রেসড হয়ে গেছি এবং একদম শিওর হয়েছি একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, প্রেম করতেছে, প্রেম করছে, তারা রিক্সা দিয়ে যাচ্ছে, প্রেম করতেছে, রেস্টুরেন্টে একটা ছেলে একটা মেয়ে দেখলাম প্রেম করতেছে, ভার্সিটিতে একটা ছেলে একটা মেয়ে পাশাপাশি বসছে, আল্লাহর দোহাই লাগে, তারা সবাই শিওর যে তারা প্রেম করতেছে। This is a very toxic culture. Statistically, রিক্সায় গেলে কিন্তু মেজরিটি প্রেম করে না, অফ কোর্স নট, অনেক সময় রিক্সা একসাথে যাওয়ার লাগে দোস্ত, কেমন একটা ছেলে একটা মেয়ে একসাথে যাচ্ছে তার মানে তারা প্রেম করছে ব্যাপারটা আমার লাইফে দেখা আজকে স্ট্যাটিস্টিক্স এর এটা আর স্ট্যাটিস্টিক্স তো ভুলও আচ্ছা যদি এটা স্ট্যাটিস্টিক্যালি কারেক্ট হয় তবুও এই যে ন্যারেটিভটা যে প্যার দোস্তি হ্যায় মানে হচ্ছে ছেলে মেয়ে একসাথে বন্ধুত্ব হওয়া মানে প্রেম করতেছে এটা তো একটা প্রবলেম আছে। সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের টেনশন কাজ করে। হ্যাঁ, ভার্সিটির প্রথম দিন বা সেমিস্টারের প্রথম দিন নতুন একটা মেয়ের সাথে দেখা হয়েছে, আমি আরে কি অবস্থা, শুরু থেকে টেনশন মানে একটা ছেলের সাথে ইজিলি। তারপরে যে আমি যেমন চেয়ারের সাথে শার্ট ম্যাচিং করছি, দুইজনের যদি ড্রেস ম্যাচিং গতকালকে কথা বলে প্ল্যান করে আসছে, এই তো। তারপরে হচ্ছে ওই ফেসবুকে আসে যে they became friends, হ্যাঁ, নাইমা এন্ড নাইম বিকেম ফ্রেন্ডস, এসে কি হচ্ছে ওখানে যে আমরা যে হার্ট ব্রেক দিই, হার্ট ব্রেক দিই, লাইক রিঅ্যাক্ট দিই, বন্ধুত্ব এর নিচে কি আছে? সো এই ধরনের বহুত কানাঘুষা হয়। সো এগুলি আসলে ঠিক না। আমি বলতেছি না যে আপনি বন্ধুত্ব থেকে প্রেম করতে পারবেন না, প্লিজ করেন যত ইচ্ছা করেন, বাট কাউকে যদি দেখেন যে ছেলে মানে করেন না, মানে আমি বলতে আর গোইং ব্যাক টু দ্য ডিবেট, আচ্ছা করেন সমস্যা নাই। এখন কথা হচ্ছে যে সেটা যদি আর কাউকে দেখে গেস করেন না যে এই প্রেম করতেছে, হ্যাঁ, যদি আপনি আমি আর একটা ভালো কথা বলি দোস্ত, যদি আপনি শিওর থাকেন যে ওরা প্রবাবলি গোপনে প্রেম করতেছে, ওটা কল আউট করার দরকার নাই দোস্ত, বা কল আউট না করলে তো মজা নেই না, তাও এই যে আপনি হাসাহাসি করতেছেন, এই যে আপনি এটা নিয়ে খোঁচাখুচি করতেছেন, এই কারণে কিন্তু ওই প্রেমটা ভেঙে যেতে পারে, প্রেমের মধ্যে আবার আর একটা টেনশন লাগতে পারে, প্লিজ। হ্যাঁ, এটা ট্রু, বাট আবার অনেক সময় প্রেম টেম কিছু ছিল না, একজন একজনের খুবই নরমাল, বাট পুরো ফ্রেন্ডস একেবারে এই করতে করতে হয়ে যায়, এই করতে করতে মানুষ জোর করে প্রেম করায় দেয়, ঠিক আছে। সো এটা শরিঞ্জার স্ক্যাটের মতো, হ্যাঁ, জোর করে আমি ওদেরকে একটা লাগাই দিলাম, সো দরকার নাই। আমরা ভালোবাসার বন্ধুত্বটাকে আলাদা রাখি, হ্যাঁ, এবং বন্ধুত্ব বন্ধুত্বের মতো, মানে এটা আমাকে অনেক, আই হ্যাভ আ লট অফ ভেরি গুড ফিমেল ফ্রেন্ডস, লাইক রিয়েলি গ্রেট ফিমেল ফ্রেন্ডস, এবং আমরা এমনও সময় গেছে যে আমি সিঙ্গেল ছিলাম, তারাও সিঙ্গেল ছিল, বাট উই ওয়ার অলওয়েজ গ্রেট ফ্রেন্ডস, উই আর স্টিল ইন টাচ, সো ইট ডাজেন্ট হ্যাভ টু বি লাইক দ্যাট। শাহরুখ খান, নট ট্রু, নট অলওয়েজ ট্রু, আই থিঙ্ক দ্যাটস দ্য ওয়ে টু গো। আই থিঙ্ক আমরা এখন সব ইউনিভার্সিটি পার করে বড় হয়ে গেছি, অনেকের লাইফের যে ট্রানজিশনাল ফেজগুলো আছে, স্কুল থেকে কলেজ, কলেজ থেকে ইউনিভার্সিটি, এই টাইমে ফ্রেন্ডশিপে একটা বিশাল চেঞ্জ আসে, অ্যান্ড সাডেনলি আগের বন্ধুগুলোর সাথে দেখা হয় না, দেখা হইলে আমরা বলে ভুলেই তো গেছিস, কল দিস না, ও কিন্তু কল দেয় না, বাই দ্য ওয়ে ও কল দেয় না, অ্যান্ড এইটার কারণে পুরো ফ্রেন্ডশিপটা না কেমন জানি হয়ে যায়, অকওয়ার্ড, দ্যাটস আ ভেরি ক্রিটিক্যাল প্রবলেম। এবং একটা টাইমে আমি আর ওকে কল দেই না, কারণ কল দিলে তো ও বলবে দোস্তি তো কল দিস না, হ্যাঁ, এটা প্যারাডক্স যে ফোন দিলে বা দেখা হইলেই সারাদিন গিল্ট করতে থাকবে, দোস্ত তুই তো নতুন বন্ধু পাইছিস, দোস্ত তোর তখন আমাদের, হ্যাঁ সব সত্য, তুইও নতুন বন্ধু পাইছিস, আমিও নতুন বন্ধু পাইছি, এখন আসলে দেখা সাক্ষাৎ কম হয়, তার মানে কি এটা নিয়ে পরস্পরকে দোষ দেওয়া লাগে? এটা আমার বাচ্চা কালে যে কবর নাটকে ছিল না, ওইটা ওই লাইনটা আমার এখনো মনে পড়ে, যে মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়, আর মানুষ তো চেঞ্জ হবে, বড় হইছো, এইটা আপনি আটকাইতে পারবেন না। সো যেই দুই ঘন্টা আপনার স্কুলের, সো ইটস আ প্রতিষ্ঠিত টিপস, যদি ভার্সিটিতে পড়েন, স্কুলের বন্ধুর সাথে যদি দুই ঘন্টা দেখা হয়, টক অ্যাবাউট স্পোর্টস, টক অ্যাবাউট হিন্দি সিনেমা, টক অ্যাবাউট এনিথিং ইউ ওয়ান্ট, টক অ্যাবাউট হোয়াট ইউ গাইজ আর ডুইং, আপনারা এখন লাইফে কি করছেন, এগুলো কথা বলেন, দোস্ত আগের মতো তো আর দেখা হয় না, এইটা নিয়ে খোঁচাখুচি করেন না আর কি, ভুলেই তো গেছো, বন্ধু পপুলার তো হয়ে গেছো, এখন তো টাকা হয়ে গেছে, চান্স পাইছো, এখন তো আর আমাদের পাত্তা দিবে না, খুব তো টাকা ইনকাম করোস, ওরে তো পায়া গেছোস, এই যে কথাগুলো বলি না, এটার ফলে ও কিন্তু তোমাকে আর কলই করবে, আরো দূরত্ব সৃষ্টি হয়ে যায়, কল করলে তুমি এই কথাগুলো বলো,
এটা না করে এক ঘন্টা পরে দুই ঘন্টা পরে দেখবা তোমাদের বিরক্ত হয়ে চলে গেছে আর জীবনে কথাই হবে না, জাস্ট টাইমটাই ব্যাড টাইম কাটে, সো ট্রাই টু হ্যাভ আ গুড টাইম। একটা মেজর ইস্যু আমার ভার্সিটিতে ধরা পড়ে দেখছি যে আমরা ভার্সিটিতে যারা একসঙ্গে পড়াশোনা করি সবার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস সেম থাকে না, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, এটা নিয়ে কথা বলতে পারি না। সো আমাদের মধ্যে ফ্রেন্ড ছিল যে ভালো টাকা পয়সা কামাইতো, ও টিউশন টিউশন করে প্রতি সপ্তাহে দুই থেকে তিনবার ও বলতো দোস চল নান্দোসে যাই, দোস চল বেলাইটা লেতে যাই। তো নান্দোজ আমি এখনো যাই না, বিকজ এত দাম, অনেক দাম ভাই, মানে এবং সব তখন ভার্সিটি অবস্থায় দুইবার তিনবার, ওর তো টাকা আছে, এখন আমাদের তো টাকা নাই, লজ্জায় বলতেও পারি না, এক এক সময় যাই, যাই কি করি যে একটা ছোট একটা চিজ কেক যেটার দাম 125 টাকা অর্ডার করে, ভালো 125 টাকা জিনিস পাওয়া যায়, ডান্ডোস না ধর একটা অন্য বেলাইটা লিয়েতে গেছি, হ্যাঁ সেখানটাতে ছোট্ট একটা চিজ কেক ছোট একটা ফেটো চিনি এটা অর্ডার করে বসে ভালোই লাগছে। এবং মাঝে মধ্যে এমন হয়েছে না দোস্ত আজকে খিদা লাগে নাই বলে আর কিছু অর্ডার করতেছে, আচ্ছা খাই দিচ্ছে করতেছে না, লাঞ্চ করে আসছি, বাসায় আম্মু রান্না করে রাখছে, যা ইচ্ছা তাই মিথ্যা কথা বলা লাগে। সো যারা ভার্সিটিতে পড়ো তারা আমার একটা সাজেশন হচ্ছে ভাই প্লিজ একটু যদি রেস্টুরেন্ট সাজেস্ট করার আগে ওয়ান্স ইন আ ওয়াইল ঠিক আছে, মনে করো যে ছয় মাসে একবার বড় কিছু হয়েছে তখন একটু গেলাম, প্রতি সপ্তাহে ন্যান্ডোস যাই এটা করে ওটা করে এগুলি বলার এক দেখে নিও যে তোমার বাদ বাকি ফ্রেন্ডদের ফাইন্যান্সিয়াল সিচুয়েশন কি, মানে ওইটা জাজ না করি আন্দাজে যদি সবাই নিয়ে যায় খুবই এমবারেসিং একটা সিচুয়েশন হয়। এন্ড অ্যাট দ্য সেম টাইম এটা রিলেটেড আরেকটা প্রবলেম হলো কিছু হইলে দোস্ত ট্রিট দেয় দোস্ত খাওয়া, এটা একটা ক্যান্সার, এটা বলতে বলতে এখন এমন হয়েছে যে কেউ বললে এটা মানুষ সিরিয়াসলি নেয় না, তুমি যদি 10 বারে একটা ইভেন্টে বলতে যে দোস্ত ট্রিট দে আসলেও দিত, প্রতিদিন বলো ও সকালে ঘুম থেকে উঠছে দোস্ত ট্রিট দে, পরীক্ষা দিয়ে আসে দোস্ত ট্রিট দে, পরীক্ষা শেষ হয়েছে দোস্ত ট্রিট দে, ওটা ফেল করবে, তুই ট্রিট চাচ্ছ স্ক্যাম। আর তোমার ওর লাইফে তোমার ভ্যালু ইনপুটটা কি, তুমি ইনপুট দিচ্ছ কি, তুমি ট্রিট চাচ্ছ কিসের জন্য, মানে ওর চাকরি পাইছে, ওর গার্লফ্রেন্ড হয়েছে, ওর লাইফে কিছু একটা উন্নতি হয়েছে, তুমি যদি শুভাকাঙ্ক্ষী হও তো খুশি হবে, থ্যাংকস দোস্ত, কংগ্রাটস, শাবাশ দোস্ত, কারো যদি কোনো ব্যবসা থাকে দ্য বিগেস্ট ওয়ে টু হেল্প দ্যাট পারসন ইজ ওর যদি পোলোর ব্যবসা ওর কাছ থেকে 5টা পোলো কিনো, ওর কাছ থেকে একটা পোলো টাকা দিয়ে কিনো, এই যে টাকা দিয়ে কিনলো না এটা হলো ওর ব্যবসার প্রতি তোমার অবদান বা তোমার সাপোর্ট। আরেকটা ফ্রেন্ডকে এই প্রোডাক্টের সাথে ইন্ট্রোডিউস করো দোস্ত, আরেকটা ফ্রেন্ড একটা পোলো ব্যবসা করতে দেখবি নাকি, সো তোমার একটা ফেস্ট হচ্ছে, হ্যাঁ সেই ফেস্টে বার্গার দরকার, নতুন ফ্রেন্ড বার্গারের একটা হাট দিছে, সো ইন্ট্রোডিউস করো যে স্যার আমার একটা ফ্রেন্ডের বার্গার শপ আছে। সো আমরা অনেকভাবে হেল্প করতে পারি, সেটা হেল্পটা না করে আমরা একটু ফ্রি খাওয়ার চেষ্টা, নট জাস্ট ফ্রি খাওয়া, ফ্রি পোলো দেন, আমি যদি ঘড়ির ব্যবসা করি আমাকে বলা হবে যে ফ্রি ঘড়ি দে, ও যদি কলমের ব্যবসা করে বলা দোস্ত ফ্রি কলম দে, বাট ভাই তোর ফ্রিটা তো দরকার নাই, বরং তুই তোর ফ্রেন্ডের কাছ থেকে জিনিসটা কে, তাহলে তো সুবিধা হয় রাইট, বন্ধু ভিডিও বানানো শুরু করছে, বন্ধু গান গাওয়া শুরু করছে, দোস্ত ফ্রিতে শো করবি, দোস্ত ফ্রিতে 10টা ভিডিও বানাই দিবি, এটা বন্ধুদের জন্য আমরা নাও করতে পারি না, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের বোঝা উচিত যে আমাদেরও তো একটা, আমরা বন্ধুদের সাথে যে জিনিসটা খারাপ আমার কাছে এটা বলো না, এটা তো কনসিডার করো, যদি কনসিডার করো তুমি যদি উল্টো কাজটা করো ওর কাছ থেকে টাকা দিয়ে কিনো ওই জিনিসটা মনে রাখবে এবং তোমারও পরে যে ভালো লাগবে যে ওর যে ব্যবসাটা ছিল প্রথম কাস্টমার তুমি হয়েছিলা, প্রথম ওর রেফারেলটা তোমার মাধ্যমে আসছিল, প্রথম একটা বড় অফার তুমি এনে দিছিলা, এর যেমন তোমারও ভালো লাগবে ওরও জিনিসটা মনে থাকবে, রাদার দেন ফ্রিতে দুইটা পোলো এটা তো 5 বছর পর তোমার কাছে থাকবেও না, ও বলে যাবে বিরক্তই হবে রাইট। দোস্ত আরেকটা মেজর ইস্যু নিয়ে কথা বলতে চাই, এটা নিয়ে আমার বিশাল একটা তর্ক আছে, সেটা হচ্ছে যে এক্স গার্লফ্রেন্ড, বন্ধুত্ব হওয়া সম্ভব কিনা, এটা হিন্দি সিনেমা ইংরেজি সিনেমায় প্রচুর দেখা যায় এক্সদের সাথে প্রচুর বন্ধু হয়, আমার পার্সোনাল অভিজ্ঞতা, আমার অভিজ্ঞতা হচ্ছে হয় না,
এটা হবেই না কোনোভাবে, মানে জিনিসটা লটকায় যাবে লাস্ট থেকে, কারণ ডিপ ইনসাইড ইওর হেড তোমার মাথার মধ্যে কিন্তু ওই লোকটার মধ্যে একটা জিদ আছে, দেখছা তাই একটা বাজে এক্সপিরিয়েন্স আছে, ওইটাকে ওভারকাম করে আবার বন্ধু হওয়া, ইনিশিয়ালি বন্ধু থাকা যায়, তারপরে যখন হয় যে মনে কর যে আমার এক্স গার্লফ্রেন্ড তখন আরেকজনের সাথে প্রেম করতেছে, তখন তাকে আবার ওই একই জায়গায় খাইতে নিয়ে আসছে না, শিট এটা তো অকওয়ার্ড, এই তোর সাথে হয়েছে মেলামেশা করতেছো কারণটা কি? সো মানে আমি এটা একটু কনফিউজড, আমি জানি না এটা কিভাবে করে হ্যান্ডেল করা উচিত, বাট আমার মতামত, আমার ভার্ডিক্ট হচ্ছে যেটা হবে না, এটা অনেক আমি বলতেছি না, আমি চেষ্টা করি, আমি বলি তোর ইনার সেলফ বলছে আমি পারি নাই ভাইরা আপনারাও পারবেন না, না না সেটা বলি আমি সেটা বলতেছি না, বাট আমি জাস্ট সেইং যে ইটস ভেরি ডিফিকাল্ট বিইং ফ্রেন্ডস উইথ ইওর এক্স, তাহলে কি একদম ডিলিট স্টপ ডিলিট করে দিব, ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করে দিব, ফ্রেন্ড লিস্ট থেকে রিমুভ করা একটু বারবার একটু মেলোড্রামাটিক হয়ে যায়, আনফলো, হ্যাঁ আনফলো করতে পারো, বা ও আচ্ছা ফেসবুকে আনফলো এই বাটনটা ইটস আ লাইফ সেভার একটা, আমি এখন যেটা করি জীবন পরি ফেসবুকে আমি যখনই দেখি কেউ একজন আলতু ফালতু পোস্ট দিচ্ছে, পোস্ট ভেরিফাই না করে ফলস ইনফরমেশন শেয়ার করে বলছে আল্লাহ গো আল্লাহ গো দেশের কি হয়ে গেল, আলতু ফালতু চুলকানিমূলক পোস্ট শেয়ার করতেছে, এরে ওরে গালি দিচ্ছে, আমি নগদে এমন জিনিস যেটা ফানি না, ফানি না জোর করে ঘুরতে ঠেলায় খুশিতে, এটা ভাই কতদিনের জন্য ফানি হওয়া পসিবল, ঢেলে দে এটা কতদিনের জন্য পসিবল, এখনো মানুষ নোয়াখালী বিভাগ যাচ্ছে জীবন পিনে মানুষ অনেক ফানি, কি রে ভাই সেন্স অফ হিউমারের এত অভাব, একটু মানে শুভর জিওটি রিভিউ দেখো সেন্স অফ হিউমার কি বুঝবা, মানে আমার কাছে তো মনে হয় না যে জোক করা এত ডিফিকাল্ট, আমাদের ওই যে ঢেলে দিয়ে দিয়ে এতবার হাসা লাগবে কেন, এবং প্লিজ গাইজ এই জিনিসটা, সো ফ্রেন্ডশিপ নিয়ে যদি কথা বলছি ফেসবুক ফ্রেন্ডদের নিয়ে কথা বলা উচিত, সো ফেসবুক ফ্রেন্ড যারা এরকম করে আনফানি সুপার আনফানি জিনিস দিয়ে তোমার হোমপেজ বড়াই ফেলতেছে, তাদেরকে যদি একটু আনফলো দিতে পারো তোমার হোমপেজ একটা চেঞ্জ হবে অনেক অনেক, আমি সব আমি এখন এবং একবার অপশন দেই না, একবার একজন বাজে বলতেছে আমি আনফলো, আমি তারপর দেখতে চাই না, তারপর যদি দেখি সে ম্যাসিভ লেভেলের গ্যাঞ্জিমা তারপর তাকে আনফ্রেন্ড, তারপর দেখি যে সে সিভিয়ার লেভেলের ব্লক ব্লক, সো তিনটা স্টেজ আনফলো আনফ্রেন্ড ব্লক, আনফ্রেন্ড ব্লক আমার কোটা করা লাগে না, আনফলো পর্যন্ত এটা এটার একটা সুবিধা আছে, তোমার যে সকল ফ্রেন্ড তোমার কাছে কমপ্লেন করে দোস্তি তো খোঁজ খবর নিস না, এই যে ফ্রেন্ডদের লাইফ সম্পর্কে আমাদের জানার যে দরকারটা এটা কিন্তু আমাদের হোমপেজ সার্চ করার কথা, তোমার হোমপেজ ভর্তি যদি ঢেলে দেই আর ঘুরতে ঠেলায় খুশিতে দেয় বইরা থাকে, তোমার বেস্ট ফ্রেন্ড যে কয়েকদিন আগে এঙ্গেজ হয়েছে তুমি টেরও পাবো না, সো ফেসবুকের তো একটা ভালো দিক আছে যে অনেক পুরান ফ্রেন্ডের সাথে কানেক্টেড রাখে, সো হোমপেজ দিয়ে যদি আলতু ফালতু লোকজন একটু আনফলো করে সরাইতে পারো ওদেরকে, তাহলে সেই বন্ধুদেরকে আসলে দরকার জীবনে, তাদের নিউজ গুলো ফেসবুক ক্লিনজিং বন্ধুত্বের মধ্যে আরেকটা মেজর প্রবলেম হচ্ছে ঝগড়া, হ্যাঁ সো আমাদের ফ্রেন্ডদের মধ্যে মাঝে মধ্যেই ঝগড়া হয়, ফ্রেন্ডদের কাছে আমার লাগে ঝগড়া অনেক কম হয়েছে ফ্রেন্ডের সাথে, তুই তো এমনিতে অনেক অ্যামিকেবল মানুষ, আর আয়মানের একটা সিক্রেট কেউ জানে না, সেটা হচ্ছে আয়মান অনেক বেশি ফাইট অ্যাভার্স, মানে হচ্ছে একটা ঝগড়ার সম্ভাবনা না দোস্ত তুই ঠিক ঠিকই বলছিস, বা ও একদম শাটডাউন করবে কোনো আনকমফোর্টেবল ইস্যুতে, আয়মান কথা বলবে না, হুম হুম ঠিকই বলছিস ঠিকই বলেছিস, আমার মনে হয় আচ্ছা দোস্ত প্যারা না এটা আমি দেখতেছি, সো এটা ও কোনো ধরনের কনফ্রন্টেশনে যায় না, সো আমার দুইটা জিনিস মাথায় আছে, জিনিসটা নিয়ে কনফ্রন্টেশনে যাওয়া উচিত, হ্যাঁ হ্যাঁ আই এগ্রি, আমি লাস্ট দিন রিমেম্বার আমি গাইতে তোকে বলতেছিলাম টট মি হাউ টু কনফ্রন্ট টু পিপল, ইয়েস ইট হাউ টু বি কনফ্রন্টেড সিচুয়েশন, অ্যাবসলিউটলি দুই পক্ষের একটা যে কেমন কেমন লাগে ওটা ইজি হয়ে যায়, একবার কথা বললে পুরো সিচুয়েশন ইজি হয়ে যায়, সো আই এগ্রি টু দ্যাট, আই এম ডুইং দ্যাট, start talking about oki amake ekhon choto hishebe dekhe oki boro chakri pache eta korche o result bhalo hoyeche jeno patta dicche na o bhabe pore ami private pori eta niye onek and then
ইগো বাবলটা বাড়তে থাকে। খেয়াল করে দেখো, তুমি উপর স্টেটে আসো না নিচের স্টেটে আসো, ডাজেন্ট ম্যাটার, কনসার্নটা বাড়তে থাকে, ইগো বাবলটা বাড়তে থাকে। ইগো বাবল ইজ আ কনফ্লিক্ট বাবল, আন্ডারস্ট্যান্ড দিস। এখন তোমার যেই সেন্সে তোমার ফ্রেন্ড তোমাকে একটা কথা বলেও নাই, তোমার ইগো বাবলের কারণে তোমার মনে হবে না তোমার ফ্রেন্ড তোমার খোঁচাটা মারছে, এটা মিন করছো না। তো যেটা বলেন না মিন করার দরকার নেই। আরেকটা জিনিস, আমরা না ফর্ম্যালিটি মনে করি যে সরি বলা, থ্যাংক ইউ বলা, এগুলো মানে ফর্ম্যালিটি বলার দরকার নেই, নট অলওয়েজ দরকার। মানে আই হ্যাভ নোন আয়মান ফর আ লং টাইম, আমি মাঝে মধ্যে হঠাৎ করে চিন্তা করি হ্যাঁ হ্যাঁ ম্যাচকে ভালো পাওয়ার পয়েন্ট বানাতে পারি, বিকজ আয়মান টট মি ওয়ান্স, জাস্ট একটা লাইন ড্রপ করে, দোস্ত তুই শিখাইছিলি দেখে এটা কইরা খাইতেছি, ইট মিনস আ লট। ও আমাকে বলছে যে দোস্ত তুই আমার লাইফটা চেঞ্জ করে ফেলাইছস, জীবন আমার পাওয়ার পয়েন্টের আগের জীবন এক ধরনের ছিল, পাওয়ার পয়েন্টের ছিল পরের জীবন এক ধরনের হয়েছে। আই ফিল সো গুড অ্যাবাউট ইট, না ওর লাইফে কিছু হলো আমি একটা ইম্প্যাক্ট তো রাখছি, আর আমি তো ভাবি জীবনই বদলাই দিতেছি। এসবিআর তো সো বন্ধুকে থ্যাংক ইউ বলা যাবে না, বন্ধুকে সরি বলা যাবে না, ব্যাপারটা তা না। সো অ্যাপোলজাইজ করলে কিন্তু তুমি যে একটা বড় মানুষ সেটা পরিচয় পায়। অ্যাপোলজি থেকে মনে আসলো টাকা পয়সার ব্যাপার বা ফেভারের ব্যাপার, এইটা নিয়ে সবচেয়ে বেশি রকমের গ্যাঞ্জাম হয়। টাকা ধার নিয়ে টাকা ফেরত দেই নাই, বা কোনো একটা ব্যবসায় একসাথে গেছিলাম সেখানটাতে বনি বনা হয় নাই, এইটা ঝামেলা হবে চিন্তা করে মানুষ একসাথে ব্যবসায় যেতেও চায় না, এর কথা বলা বন্ধ করে দেয়, কথা বলা বন্ধ করে দিচ্ছে। গ্যাঞ্জাম হইতে পারে বা হয়ে গেছে, এখন সলভ না করে আমরা কি করি, শাটডাউন, কমপ্লিট কানেকশন অফ। তো আমরা যে বিজনেস করবো না ফ্রেন্ডের সাথে ব্যাপারটা কিন্তু তা না, বা টাকা যে ধার নিবো না তা কিন্তু না। সো আমার মনে হয় কয়েকটা বেসিক ডিসিপ্লিন আছে, এটা যদি আমরা ফলো করি তাহলে ইয়ে হয়। এক নাম্বার হচ্ছে কামিং ব্যাক টু দ্যাট, ওই যে ডিসকাশন থিং, কনভারসেশন থিং, বন্ধুর সাথে একটা ব্যবসা করছি এত কথা বলার কি আছে, মানে এটা তো বন্ধুই তো, না এই কাজটা তো যাও না। ব্যবসায় ঢোকার আগে কত পার্সেন্ট কি, তোমার বন্ধু কত টাকা দিবে, তুমি কত টাকা দিবা, বন্ধুর রোল কি, তোমার রোল কি, এবং আলটিমেটলি প্রফিট কেমনে করে শেয়ার হবে, পুরাটা না ডে ওয়ানে শিওর হয়ে নাও। এক্স্যাক্টলি, অ্যান্ড কোথাও কনফ্লিক্ট হইলে প্লিজ কনভারসেশন বন্ধ করে দিও না, রাইট, প্লিজ কথাটা বলো, অনেক সলভ হবে। অনেক সময় তুমি ঠিক করে রাখছো যে আমরা একটা ভিডিও ব্যবসা বানাবো, যেটার মধ্যে আয়মান ভিডিও বানাবে, আমি এডিট করবো, তারপরে ভিডিও বেচবো। এক মাস পরে দেখা গেলো যে আমি আর এডিট করতে পারতেছি না, তারপরে কি হবে, আমার কি ব্যবসা জিরো হয়ে যাবে নাকি আমার ব্যবসা 10% হয়ে যাবে। সো এই ডিসকাশনটা একটু আগের থেকে করে নেওয়া দরকার, যে এই এই কন্ট্রাক্টটা ব্রেকও কেমন হবে। সো মানে ব্যবসা শেষ তার মানে বন্ধুত্ব শেষ, এটা তো হওয়ার দরকার নাই। সো মানে টাকা পয়সার প্রে এটা করা দরকার না। সেকেন্ড আরেকটা ডিসিপ্লিন, যে ফ্রেন্ডের থেকে যদি কখনো টাকা ধার নিয়ে থাকো তাহলে এটা তোমার দায়িত্ব ফেরত দেওয়াটা, এটা মনে রাখা তোমার দায়িত্ব, কত টাকা নিছিলা এটা তোমার দায়িত্ব, ফেসবুকে একটা রিমাইন্ডার দিয়ে রাখা পরস্পরের মধ্যে যে আমি এত তারিখের মধ্যে টাকাটা ফেরত দিব, ওই টাইমটা মেনটেন করা তোমার দায়িত্ব। কনভারসেশন যদি বলতে অনেক অকওয়ার্ড লাগে, ফেসবুকে একটা রিমাইন্ডার সেট, রিমাইন্ডার সেট করো, রাইট, তাহলে এক মাস পরে ও রিমাইন্ডার পাবে, তুমিও রিমাইন্ডার পাবো, তুমি ভুলে গেলেও তোমার মনে পড়বে, ও ভুলে গেলেও মনে পড়বে, কারো কারো কিছু বলা লাগছে না, জাস্ট টাকাটা ফেরত দিয়ে দিলাম। আর যে কোনো ডেডলাইনের এক্সটেনশন কিন্তু ডেডলাইনের পরে নিতে হয় না, আগে নিতে হয়। আগামী সোমবারের মধ্যে দোস্ত টাকা ফেরত দিয়ে দিব, সোমবারে তুমি প্রবলেম দিতে পারতেছো না, এটার জন্য তোমার 4 দিন বেশি সময় লাগবে, ওই এক্সটেনশনটা সোমবারে না বৃহস্পতিবার দিন নিতে হবে বা শনিবার নিতে হবে, যে ভাই আমার পরশু দিন টাকা দেওয়ার কথা, পরশু দিন হয়তো দিতে পারবো না, 4 দিন বেশি সময় লাগবে। এতে করে কিন্তু সম্পর্কগুলো নষ্ট হয়, অ্যাবসলিউটলি প্রবলেম, বিকজ ও ওয়েট করছে যে আমার কাছ থেকে টাকাটা পেয়ে ও একটা ফোন কিনবে, সো ওইটার জন্য ওই ঝামেলাটা হইলো না। অ্যান্ড লাস্টলি এই জায়গাটাতে আমার একটা ওপিনিয়ন আছে, নেভার টেক এই যে টাকাটা যে নিলা এটাকে গ্রান্টেড হিসেবে নিও না, যে টাকা নিছি টাকা তো ফেরত দিয়ে দিছি, এটা এটার আর তো কোনো দেনা পাওনা নেই, ও যে টাকাটা দিছে তোমাকে এটা ইটসেলফ একটা ফেভার, রাইট, এই এবং এটার জন্য কিন্তু থ্যাংক ইউ ডিজার্ভ করে, একটা কৃতজ্ঞতা ডিজার্ভ করে। সো ওইটা তুমি টাকা শোধ করে দিলেও ওর যে আত্মিক যে ঋণ এটা কিন্তু শোধ হয় না। আসলে খুব বিপদের একটা সময় সে বন্ধুত্বের পরিচয় দিছে, সেটার জন্য একটা কৃতজ্ঞতা ডেফিনেটলি থাকা উচিত, অ্যাবসলিউটলি, টাকা পয়সার থেকেও। অ্যান্ড দেন রিলেশনশিপ স্পেশালিস্ট সাকিব বিন রশিদ, ইয়েস স্যার, একটা mixed topic হলো friend zone. Oh, what do you have to say about that? আচ্ছা, friend zone একটা খুবই জটিল এরিয়া। friend zone আমি কখনো থাকিনি, আমার জানার কথা না। আমি বন্ধুদের থেকে জানি, আমার একটা বন্ধু ছিল, পৃথিবীতে তোর যত সমস্যা আছে যেটা তুই নিজের ব্যাপারে বলতে পারবি না, তার মনে হচ্ছে আমার একটা বন্ধু ছিল, সে একটা মেয়ের friend zone মোটামুটি বছর খানেক কাটিয়ে দিয়েছিল। সো friend zone আইডেন্টিফাই করার অনেকগুলি পদ্ধতি আছে, এইটা আমাদেরকে বুঝতে হবে যে friend zone কাকে বলে। যদি তুমি মনে করো যে বহুদিন ধরে ওই মেয়ে তোমার কাছে তার বয়ফ্রেন্ড সম্পর্কে বিচিং করে, কিন্তু তোমাকে সে কোনোভাবেই ডেট করতে চায় না, সে তোমার সাথে সকল ইমোশনাল জিনিসপত্র শেয়ার করে কিন্তু তোমার ইমোশনাল প্যারাটা সে নিবে না, তোর লাইফ থেকে বলতেছিস নাকি তোর বন্ধু? আমার বন্ধুর লাইফ থেকে, অফকোর্স।
সো এটা হচ্ছে টিপিক্যাল ফ্রেন্ড জোনের এরিয়া। তোমার মনে করো যে তোমাকে দিয়ে প্রচুর ছবি তোলাচ্ছে, এটা একটা নতুন পয়েন্ট, প্রচুর ছবি তোলাচ্ছে কিন্তু কোনো ছবিতে তুমি নাই, ঠিক আছে, এবং তুমি যদি কোনো ছবি থাকো সেটা আমার পাবলিক দিয়ে আপলোড দিবে না, সেটা আমার ইনস্টাগ্রামে আপলোড করবে না, ঠিক আছে। ওদেরকে বলে ছবি টবি তুলে দিয়ে সবাই কষ্ট কষ্ট করে ছবি টবি তুলে দিয়ে যায়, ওরা ছবি তুলতে তুলতে অদৃষ্ট হয়ে যায় এবং শেষ পর্যন্ত প্রেমটা হয়ে ওঠে না। সো ইফ ইউ আইডেন্টিফাই, যেটা আমি প্রেমের ভিডিওতে বলছিলাম যে ইফ ইউ আর প্ল্যান বি টু সামওয়ান, ডোন্ট মেক হিম ইউর প্ল্যান এ। তুমি যদি কারো প্ল্যান বি হও তাকে প্ল্যান এ বানাও না, হ্যাঁ, তাকেও দরকার হলে প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডিতে রাখো। তুমি আর এত সব প্ল্যানের ঝামেলা না আছে, পড়াশোনা করতে পারো, সেটাও হইতে পারে, সেটাও হইতে পারে। তাহলে তো দোস্ত প্রেম ভালোবাসা কোনো ভিডিও বানায় লাভ নাই, দরকার নেই, দরকার আছে এই যে ওদেরকে দূরে রাখতে হবে প্রেম ভালোবাসা থেকে, এই জন্য দূরে রাখার জন্য আমাদের ভিডিও গুলো। তাহলে প্রেম করো না, তাহলে আমরা ডাইরেক্ট বলে দেই প্রেম করো, অসহ্য, আমি এই ভিডিও আর করবই না, বিরক্তিকর। লাস্টে সব ভিডিওর লাস্টে কনক্লুশন দাঁড়া যে প্রেম করো না, আমি কনক্লুশন দাঁড়াচ্ছি না, সব দেখতেছি যে ডিবেটে তো আমার পাল্লা ভারী, না না এসবিআর এর পাল্লাতে কম, এরকম না, এরকম না ব্যাপারটা। বাট স্টে আউট অফ ফ্রেন্ড জোন, ফ্রেন্ড জোনের পিছনে অনেক সময় চলে যায়, তোমার লাইফে প্রচুর ইনভেস্টমেন্ট চলে যায়, তুমি চার বছর একটা মেয়ের পিছনে বসে আছো, কোনো ফিউচার নাই, কিছু নাই, উদাহরণ আমি ওটার পিছনে বসে আছো, আমার তুই বলছিস খালি ছেলেরাই ফ্রেন্ড জোনে থাকে, মেয়েরা ফাটায় থাকে। আরেকটু বেশি প্রত্যাশা করছে, হ্যাঁ, এবং তুমি সেই জায়গায় নাই, তুমি চাও না ওইটা, প্লিজ একটু ক্লিয়ার করো। আমি জানি এটা অনেক অকওয়ার্ড হয়, আমি তুমি মনে হয় আমাকে পছন্দ করো এটা তো বলতে পারবে না কাউকে, তাই না, একটু অকওয়ার্ড, ঠিক আছে, কিন্তু একটু আকারে ইঙ্গিতে চাইলে বুঝাই দিতে পারো যে ইউ আর নট ইন্টারেস্টেড ইন দ্যাট ওয়ে, অ্যান্ড ট্রাই টু গেট দেম আউট অফ দ্যাট ফ্রেন্ড জোন। হ্যাঁ, কাউকে ফ্রেন্ড জোনে রাখাটা ভালো না, হ্যাঁ, দীর্ঘ সময় তোমারই কিন্তু গিল্টি লাগবে যে আহারে এত বছর, এবং গিল্টি থেকে আরেকটা জিনিস মনে পড়লো, আহারে কতদিন ছেলেটা আমার পিছনে ঘুরছে, যাই ওর সাথে প্রেমটা করি, এই ফালতু কাজটাও মানুষ করে, মানে মানুষ রীতিমত করোনার থেকে একটা প্রেম করে বসে, এতে এবং এগুলি জীবনেও হেলদি না, জীবনেও এটা সাস্টেন করবে না। সো প্লিজ ওই এই আকামটা করতে যায় ফ্রেন্ডশিপটা নষ্ট করো না, মেক ইট ক্লিয়ার যে ইউ আর নট দেয়ার, ইউ আর তুমি তাকে ওভাবে করে দেখো না, ওখান থেকে আমার পলিটিকায় ভাই বানায় বলা, এটা খুবই মিস্ত্রি, আমি তো তোমাকে ভাইয়ের মতো দেখি, আরে দেখ তাকে ভাই বা বোন বানাইতে হবে, তাহলে প্রবলেম ফ্রেন্ডশিপের জন্য প্রস্তুত না, হ্যাঁ, কারণ মানে তুমি শুধু বন্ধু থাকতে পারতেছো না, তোমাকে ভাই বোন বানায় ফেলতে হচ্ছে, দরকার নাই তো, একটা মানুষ একটা রেসপেক্টেবল হিউম্যান বিইং, সে জাস্ট ফ্রেন্ডও হইতে পারে। আবার জাস্ট ফ্রেন্ডস তখন টাকালি যে আরে উই আর জাস্ট ফ্রেন্ডস, সেটা একটা খুবই বড় একটা প্রবলেম, কত কমপ্লেক্স দুনিয়া চলে গেছে রে ভাই, অনেক কমপ্লিকেশন। সো ইয়া, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ফ্রেন্ডশিপ ইজ রিয়েলি ভ্যালুয়েবল, আই থিংক ইউ নো অ্যাবাউট দি, মানে 75 না 80 বছর ধরে একটা লং রিসার্চ হচ্ছে অন হ্যাপিনেস, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হোয়াট আর দোজ কোর থিংস দ্যাট এফেক্ট ইউর হ্যাপিনেস, অ্যান্ড গেস হোয়াট, এক নম্বর আসছে কি জানো, রিলেশনশিপস, not just husband wife girlfriend boyfriend, it's about relationships, and I think je kono ekta manusher life e blood relationship to onekom baba ma bhai bon, that's it, tarpor to bo bachcha dan, but in for a family zone er bare sobtheke beshi relationship kintu manusher hoy, that's friendship, right? Absolutely, and tumi sokal theke rat porjonto kintu majority time tader sathei dekha hoy, colleague rao kintu at the end of the friends hoye jay, I think shobai friend hoy, amra protita somporker goray লোকজনের বলো দোস্তি বদলায় গেছো, তুই আর আগের মতো নাই, তুমি সেন্টি খেয়ে বাসায় ঘুমায় যাও, বাই।
প্রবলেমটা তো আসলে মনে হয় তোমারই, রাইট? এনি ফাইনাল অ্যাডভাইস অন দ্যাট? বি এ গুড ফ্রেন্ড, বি হ্যাপি, মানুষের প্যারা দিও না। বন্ধুত্বটা একটা ফ্রেশ সম্পর্ক, এই সম্পর্কে কোনো গিল্ট নাই, কোনো আজাইরা কোচাকুচি নাই, রাতে ফোন দাও নাই কেন। মানে মানুষ প্রেমে যে জিনিসগুলি প্যারা খায় সেই জিনিসগুলি ফ্রেন্ডশিপে নাই দেখি তো ফ্রেন্ডশিপটা পছন্দ করে, রাইট? সো ওই ওই প্যারাগুলি নাই, এই কারণটাতে কিপ ইট ফ্রেশ, কিপ ইট রিয়েল, বি এ গুড ফ্রেন্ড, বি হ্যাপি। থ্যাংকস ফর বিং এ ভেরি গুড ফ্রেন্ড, শুভ।